বিষয়টা কি ছিল আর কি? বিষয়টা অ্যাকচুয়ালি একটা মেরিজ সার্টিফিকেট নিয়ে, যেটা নোটারি ওখান থেকে দেওয়া হয়েছিল। তো একজন লোক শাহজাহান মিয়া, উনি কমপ্লেন করলেন, একটা লেডি আছে যার নাম হচ্ছে সুমি আক্তার, ও নাকি মানে ওনার ছেলেকে বিয়ে করেছে, সে বিয়ে করে ও মেরিজ সার্টিফিকেট শো করছে, যে কমপ্লেন শাহজাহান মিয়া। তো শাহজাহান মিয়া বললো যে আমার ছেলে তো মানে যেই ডেটে এই মেরিজ সার্টিফিকেটটা তৈরি হয়েছে তার ঠিক দুদিন আগেই ফ্লাইটের টিকিট কেটে ও বাইরে গেছে। তো উনি ফ্লাইটের টিকিটও দিলেন, সেটা ওই যেটা মেরিজ সার্টিফিকেটে সেটারও কপি দিলেন, দেখা যাচ্ছে ওখানে দুদিন আগে ও ফ্লাইটের টিকিট করে বাইরে গেছে। তো উনি এই ব্যাপারে যে আমাদের সোনামুড়া কোর্টের যে নোটারি আছেন ইন্দ্রজিৎ পাল, তো অ্যাডভোকেট পাবেল মহিষণ যিনি আইডেন্টিফাই করেছিলেন, এবং সে ওই মহিলা যিনি সুমি আক্তার, ওদের বিরুদ্ধে একটা কমপ্লেন করেছে। সেই কমপ্লেন বেসিসে আমাদের এখানে একটা কেস রেজিস্ট্রেশন হয়েছে এবং এটা ইনভেস্টিগেশন চলছে। কেস নম্বর হচ্ছে আমাদের 96 নম্বর কেস। আমরা অরিজিনালটা মানে সিজ করবো এবং কোর্টের যে রেজিস্টার বেজিস্টারগুলো মেনটেন হয়েছে ওগুলো চেক করবো, তো তদন্ত চলছে।